মদিনার কাফেলা, একটি দাওয়াতি কণ্ঠস্বর। প্রথম যেমন ছিল এমন করো, আর মহাপরে বলে আল্লাহ যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া, হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, আল্লাহুম্মা সাল্লি আপনার এ ভালোবাসাই জীবনের গুনা ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলে ওয়াইস আল কারনি জব্বা পাই আল্লাহ সম্মানিত প্রধান অতিথি ইমাম আহলে সুন্নাত আওলাদ রাসূল পীর কামেল হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদী মাদ্রাসাতুল আলী আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তানি সকলে আবার করি আলহামদুলিল্লাহ। জন্মেছি ভাবে যেতে হবে, তবে এমন জায়গায় পূর্বের পুরুষগণ চলে গিয়েছেন সেখান থেকে আর তারা ফিরে আসেনি, আমিও সেখানে চলে গেলে আর ফিরে আসবো না। জবান খুলে বলুন সেই জায়গাটার নাম কি? আসল বাড়িটাকে চোখে বাসিয়ে নকল বাড়ির কথা কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে আমরা শুকরিয়া তার আবার উপরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করব মাঝে মাঝে, বিনিময়ে আপনারা আপনাদের শক্তি ব্যয় করে দিয়ে জবান দিয়ে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না? আমি আপনাদের সামনে যতটুকু বয়ান করব, যেহেতু আবহাওয়া প্রতিকূল, রাত্র গভীর হয়ে গিয়েছে,
রাত্র 12টা বেজে গিয়েছে, আপনাদেরকে আমি দরজহারা করব না, যদি আমি 10:30টায় এসেছি এতক্ষণ বাসায় ছিলাম। তো আপনারা সবকিছু মিলিয়ে কি খুশি? কথা বলেন, খুশি? একজন তো বেজার, কে? ইবলিস বেজার। হেতের বেজারে আমাদের কিছু আসে যায় না? ইবলিসের নাতির গরের ফতিরও আবার বেজার। এমন কিছু নাতির গরের ফতি আছে না? আছে। হ্যাঁ, রও কিন্তু বেজার যে বৃষ্টির মধ্যে কেমনে সুন্নিরা মাহফিল করতেছে। আর আমরা বুঝাই দিই, মাঝে মাঝে ওরা বলে সুন্নিরা যেখানে বিরিয়ানি পা আর জিলাপি পা, সুন্নিরা নাকি ওখানে যায় বেশি। তো আমরা মাঝে মাঝে একটু মিস কল দিয়ে বুঝাইয়া দেই যে আমরা শুধুমাত্র জিলাপি আর তবারক থাকলেই আমরা বসি না, আমরা জিলাপি আর তবারক ছাড়াও বসি। শুধু ভালো দিনেই নবীর মহব্বতের বয়ান শুনি না, জোর তুফানও নবীর মহব্বতের বয়ান শুনি। আমরা মাঝে মাঝে মিস কল দেই, আমি এই বছর দিনে মাহফিল করছি 200-র উপরে। মৌলভীরা টিকটক বানাইলে কি? কারণ আমরা নবীর ক্যানভাসার, কথা বলেন ঠিক কিনা? কোন দান্দাল ক্যানভাসার আমাদেরকে আমাদের রাস্তা বন্ধ করতে পারবে না। সত্যের পথে মোরা চলবই, নবীর শান মোরা বলবই, হকের কথা মোরা বলবই, হোসাইনি নামাজ প্রতিষ্ঠা করবই। ঠিক এজি দিদির সাথে আমাদের কোন সম্পর্ক? সম্পর্ক খুশি? বৃষ্টি পড়ছে, বৃষ্টির বাজাওয়ার মালিক কে? বন্ধ করার মালিক কে? মাঝে মাঝে মিস কল হচ্ছে বৃষ্টি, যে কোন প্রেমিকটা কতক্ষণ ধৈর্যের সাথে বসে থাকে। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমরা ধৈর্যশীল হলে আমাদের পক্ষে কেউ না থাকুক, জুড়ে বলুন আমাদের সাথে আছে কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, একটু চাপো বাবা। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। তোরা যে আগে সিগন আসলে আমাদের মনে হয়েছে এখানে অত বড় জায়গা, আমাদের পাঁচজন জায়গা খালি। শুধু আমারই মানুষের কথা যে আপনি দিন প্রতিদিন মুরগির রান খান, আপনাদের মুডাও না। আমি কেউ বাবারে স্বাস্থ্য মোটা চিকন কালো সাদা ছোট বড় খাটো ইত্যাদি গরিব ধনী এগুলো বানানোর মালিককে? কেউ চেষ্টা করে মোটা হতে পারে না, কেউ ইচ্ছে করে আবার চিকন হতে পারে না। মানুষের সব স্ট্রাকচারের মালিককে? আমার দেশে বুবা যারা, এদেরকে দেখলে মানুষের টিটকারি করে, মস্কারা করে, কিন্তু খবরদার কোনোদিন বুবাকে তিরস্কার করবেন না। হিজরা দেখলে অনেকে তিরস্কার করে, কোনোদিন করবেন না। আপনারা বলুন মানুষকে বানিয়েছেন কে? আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ মানুষকে যেমন চেয়েছেন ঠিক এমন ভাবে বানিয়েছেন। মানুষের স্ট্রাকচার, মানুষের চেহারার ক্যাটাগরি, মানুষের ফেস 1 2 3 4 5 6 7 8 9 জন সামনের গ্যালারিতে বসলাম নাকি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, তুমি কিভাবে সেই মালিকের গান গাইবা? তোমার তো দূরে যাওয়া লাগে না, তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার ঘরের দিকে তাকাও। এমন ভাবে তোমাদের ঘরের ফ্যামিলি গুলার সদস্যকে আল্লাহ বানিয়েছেন, কাহারো চেহারার সঙ্গে কাহারো চেহারা মিলে না। শুধু দুইজন না, তো কোটি 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 বছর পূর্ব থেকে এই স্ট্রাকচার ভিন্নভাবে, তো আল্লাহ কত নিপুণ সৃষ্টিকর্তা।
কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে কেউ কালো হইলে কটাক্ষ করে কথা বলে, কেউ বুবা হলে কটাক্ষ করে কথা বলে, কেউ গরিব হলে কটাক্ষ করে কথা বলে, এগুলো কখনো করবেন না। আপনি বুঝেন না, এগুলোর মালিক তো কেউ না, আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছে, এই জন্য সবসময় প্রশংসা করব কার? আর জবান খুলে মানে প্রশংসা করব কার? ওই আল্লাহর প্রেম নিয়ে বসবে। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছে তিনি থাকবেন। জবান ছেড়ে দিয়ে বলুন তিনি কে? সন্দেহ আছে? গভীর মনোযোগ নীরব থাকবেন। আমি তাহিরি আপনাদের কাছে যতক্ষণ বয়ান করব গো, ডানে বামে তাকালে আমি ওয়াজ আস্তে আস্তে ইতির দিকে নিয়ে যাব। যদি একটু গভীর মনোযোগ দেন ওয়াজটা আস্তে আস্তে একটু লম্বা করব, কারণ এমনও হতে পারে আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। এই কাজী সাহিলের জমিনে গত বছর আমি এসেছি, কিন্তু একটা বছরের প্রদানে এই মাহফিলের অনেক মানুষ শ্রোতা ছিল, একটা বছর পার হতে পারে নাই, অনেক মানুষ অন্ধকার কবরে চলে গিয়েছে, নিজে জানাজার নামাজ পড়েছেন, যে হারাই সে বোঝে, আজও কানে বাসে সেই কথাগুলি, কে জানে হবে যে শেষ কথা। ওই বাবার শেষ কথা কানে বাসে, ওই মায়ের শেষ কথা কানে বাজে গো, ওই মায়ের শেষ স্মৃতি চোখে বাসে, ওই বাবা রেখে যাওয়া স্মৃতি চোখে বাসে। এমন হতে পারে আজকের এই মাহফিল আপনি আমি কাহারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। এই জন্য যুবক বারক গভীর মনোযোগ, একদিন আমি তাহিরিও থাকবো না, আমার ডানে অনেক শত্রু আছে, বামে অনেক শত্রু আছে, সামনে অনেক শত্রু আছে, পিছনে অনেক শত্রু আছে, আমার বডির চতুর্পাশে শত্রু, কিন্তু আমার হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেম আছে না নাই? দেহে দেহ তাহিরির, বডি তাহিরির, ব্যক্তি তাহিরির শত্রু যদিও হাজার হাজার থাকে, কিন্তু আমার হৃদয় নামক সফটওয়ারে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকীন। ব্যক্তি তাহিরির, বডি তাহিরির, পারসন তাহিরির শত্রু যদি অনেক থাকে, এই কি হয়েছে তোমাদের? আর একটা কথা বলবো না, নিষেধ। চতুর্পাশে শুধুমাত্র বিপদ, শুধুমাত্র শত্রু, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। জোরে বলেন কি সাক্ষী দেয়? আল্লাহর কোরআন সাক্ষী দেগু, কোনো শত্রু কাজ হবে না, অন্তরে শুধু আমি আল্লাহর ভয় রাখো, কেউ যদি তোমার পিছনে না থাকে গো, আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। আমার আল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। এই জন্য বন্ধু চাকরি করেন সস্তা গন্ধ ফ্যাক্টরিতে, অলিপোড়া কোম্পানি আছে না নাই, প্রাণ কোম্পানি আছে না নাই, তিন দিন পর্যন্ত কোম্পানিতে যাননি, আপনার বেতন কাটা, তিন দিন পর্যন্ত চাকরির মধ্যে যাননি, বেতন
বাড়িতে আসলেন, খাবারে বসলেন, আপনি খাবার খাইতে বসলেন, আপনি খাইলেন, আবার সামনে বছর পাঁচ দিন যান নাই। ওরে জিজ্ঞাসা করলো, কেন তুমি চাকরিতে আসো নাই? আমার ব্যক্তিগত প্রবলেম ছিল, তুমি যেহেতু আসো নাই তোমার বেতন কাটা, সাত দিনের বেতন কেটে দিল। কারণ চাকরিটা হলো তার একটা হাজিরা, কারণ ওই মনিবের আন্ডারে সে চাকরি করে, না গেলে মনিবের পাওয়ার আছে কেটে দেয়। কিন্তু আল্লাহ তো তোমারে বলছে, ও বান্দা আমি তোরে বানাইছি শুধু দৈনিক পাঁচবার মসজিদে হাজিরাটা দে, আর তোর কিছু লাগতো না। তুমি যে মসজিদে এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক বছরের পর বছর মসজিদে যাও না, কিন্তু তুমি কিন্তু ঘরে খেতে বসছো। একবার বাবত দুনিয়ার মালিক তোমার বেতন কেটে দিল, তুমি যে খাইতেছো, নামাজ পড়ো নাই, আল্লাহ তোমার রিজিক বন্ধ করে নাই। তোমারে কত মায়া আল্লাহ করলো, কত মায়া তোমারে আল্লাহ করলো, এরপরও আল্লাহকে আমরা ডাকতে চাই না। গায়ের সুরে অনেক কথা বলা যায়, আমি বেশি লম্বা করবো না, হয়েছিল কোনো কথা নাই, নীরব থাকবেন, শুধু নীরব। এ বন্ধুরি ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছিয়ে ফেলবো, কিন্তু আপনাদের মূল মূল কথাগুলো শোনা লাগবে। জীবনে যা হবার হইয়া গেল, নামাজ পড়েন নাই পড়ে নিবেন, মারে কষ্ট দিয়েছেন এখন ভালোবাসবেন, কাউকে ঠকিয়েছেন আর ঠকবেন না, কাউকে কষ্ট দিয়েছেন আর কষ্ট দিবেন না। ঠিক এমন ভাবে আল্লাহর পথে যারা থাকে গো, এদের যন্ত্রণার কোনো শেষ নাই, হকের পথে শত্রু থাকবেই। কথা বলেন ঠিক কিনা? হকের পথে থাকলে শত্রু থাকবে, কিন্তু শত্রুর বয়ে হক পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না। এই জন্য বন্ধু অনুরোধ করে বলে যাই, আপনার নবী আমার নবী বলেন, ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে যদি ভয় করো গো, আমার আল্লাহ তোমাদের চোখের ভিতরে এমন একটা রহমতের নূর দিয়ে দিবে, ওই নূর দিয়ে হক বাতিলের পার্থক্য করতে পারবে, অসাধ্যরে সাধন করতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রেমপাগল আমি তাহির গাড়ি ভাঙছে একুশবার, ইচ্ছে করলে আমিও তাদের গাড়ি ভাঙতে পারি একশোবার, কিন্তু আমার নবী তো আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। নবীর একদিন এক ইহুদি একটা থাপ্পড় মারছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো নবী গো, আমি উমর, সেই উমর যে আমার বাবা নবীরে পাগল বলছে, কুস্তিকে তলোয়ার বের করে বাবার কল্লা ফালাইয়া দিছি, আর আজকে আমার সামনে আপনারা থাপ্পড় মারছে, আমি উমর তার ছাড়তাম না। আমার নবী বলে, উমর কি উমর, থামরে উমর, ও উমর তুমি থামো, কই একটু ধৈর্য ধারণ করো। উমর রাদিয়াল্লাহু তাআলা খুব মানতে চায় না। আমার নবী বলে, উমর ধৈর্য ধারণ করার কথা কেউ বলে নাই, যিনি বলেছে তিনি রহমাতুল লিল আলামিন। উমর রাদিয়াল্লাহু তাআলা খুব দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি মন তো মানে না, আমার নবী আপনার নবী। ইহুদি থাপ্পড় দেওয়ার পরে হঠাৎ করে নবী ইহুদির কাছে গেলেন, যাইয়া তার হাত ধরে এইভাবে ধরলেন, দইরা ডাক দিয়ে কই, আপনি আমার থাপ্পড় মারছেন, আমি তো চলে যাব, কিন্তু আমি নবী জানতে চাই আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? আমার নবী বলে, আপনি যে আমার তাপ্পর মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নি? উমর কয়, আমার নবী কি কয়? এই কথা বলে আমার নবী ঘর থেকে বের
বাগান থেকে বের হয়ে গেলেন। নবী একটু দূরেও যাইতে পারে নাই, ইহুদিরা এক তারে তারে কানা কথা শুরু করছে, দেখছো তীর কে বল নবী, আরে মারার পর আমার মালিকের কয় হাতে ব্যথা পাইছিনি, কইরে ওই নবী সত্য, ওই নবী হক, আর এখানে থাকতাম না, তাড়াতাড়ি চল ওই নবীর কাছে যায়। ওই অতগুলা ইহুদি ডাক দিয়া কই নবী গো, আপনি আমাদেরকে আর দেরি করিয়েন না, আমাদেরকে কালিমা পড়িয়ে মুসলমান বানাইয়া দে। এই হলো ভালোবাসা। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়া মাওয়িজাতিল হাসানা। মানুষকে দুটি পদ্ধতির মাধ্যমে দ্বীনের পথে আনতে হবে গো, একটা হলো সুন্দর কথা, আরেকটা হলো হিকমত। এই জন্য জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। এই পদ্ধতিতে দুনিয়ায় কোনোদিন শান্তি আসবে না। এই জিহাদ 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 চাই, জিহাদ দিয়ে বাঁচতে চাই। লায়ে কর হাফিজ দ্বীন, তেলাওয়াত করলে খারাপ লাগে? লায়ে কর হাফিজ দ্বীন, আর জোরে দিনের মধ্যে কোন জোর জবরদস্তি নাই। আমার নবী কখনো কখনো ক্ষমা করেছেন, এর দ্বারা দিনের উপকার হয়েছে। আবার কখনো কখনো আল্লাহর নির্দেশে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন, তার মানে বোঝা গেল তলোয়ার লাগে সময়, আবার মাঝে মাঝে ক্ষমাও লাগে। এক প্রক্রিয়ায় কখনো, এক রোখা প্রক্রিয়ায় কখনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না, নিউজিল্যান্ডের মসজিদে বোমা মারছিল, গুলি করে 49 জন মুসলমানকে মেরে ফেলেছিল। ওই নিউজিল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী তিনি আসামিরে ধরলেন, কিন্তু সারা বিশ্বে মুসলমানদের প্রতিবাদের ঝড় উঠেছে। কিন্তু প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, উনি মুসলমানদের আমিরকে বললেন, আপনারা তো প্রতিবাদ করতেছেন, আসামি এখন আমাদের হাতে আছে, মেহরবানি করে বলুন আমরা কি বিচার করব না তদন্ত দিব? তদন্ত দিলে একটু সময় লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। মুসলমান আমির ডাক দিয়ে বলেন, আমাদের কোনো কিছু বলার নাই, তবে আমরা যা বলবো একটু সংসদে আমাদেরকে যাওয়ার সুযোগ দেন, যা বলবো সংসদে বলবো। ওখানে স্পিকার থাকতে হবে, পার্লামেন্ট অফ মেম্বার থাকতে, মেম্বার অফ পার্লামেন্ট থাকতে হবে, আর রাষ্ট্রপতি প্রেসিডেন্ট থাকা লাগবে, চিফ হুইপ থাকা লাগবে, ওই স্পিকার থাকা লাগবে, সবাই থাকবে। এখন সারা দেশ গরম হয়ে গেছে, মুসলমান না জানে সংসদে কি বলে। এই কথা বলার পরে মুসলমান গিয়ে সংসদে দাঁড়ালো, প্রধানমন্ত্রী বললেন, ওই মুসলমানের দল, আপনার লিডার আপনারা এসেছেন, বলুন না আমরা কিভাবে বিচারটা করতে পারি, কিভাবে করলে আপনারা খুশি হবেন। মুসলমান আমির বলছিল, প্রাইম মিনিস্টার, আপনি আমার কাছে বলতে চেয়েছেন আমরা কি বলতে চাই? না গো না, আমাদের বিচার চাই না, আমি শুধু চাই আমরা মুসলমানদের ধর্মগ্রন্থ আল কুরআনটা আপনাদের পার্লামেন্টে আমি তেলাওয়াত করব। যদি তেলাওয়াত করতে পারি এতে আমাদের মন খুশি। এবার তেলাওয়াত খুলে ফেললেন, তেলাওয়াতে টান মারলেন, ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআন হাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন। আমাদের আর কিছু বলার নেই।
মুসলমান আনন্দে বেরিয়ে গেছে, টেলিভিশনে সবাই মুসলমানদের তালাবাত শুনছে, মারা গেছে মুসলমান 49 জন, গেটের মধ্যে 400-500 কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমানদের বিজয়। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। নামাজের ভিতরে আছে না নাই? এ বন্ধুরি নীরব 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 যুগে যুগে হকপন্থীদেরকে আঘাত করেছে, এক পাগল এমন ভাবে আল্লাহর নামের বন্দনা গায়, কিন্তু পাগলের বহুত কষ্ট দিয়েছে বিয়াদবের দলেরা। এমন একটা লোহা গরম করলো, লোহাটা গরম করে গো এই পাগলের পিঠের মধ্যে লোহা দিয়া আগুনের দাগ দিয়া দিছে। এই পাগল দাগ দিয়া কয় জগৎবাসী, তোমরা আমার যতই আগুন পিঠে লাগাইয়া দেও না কেন, আমার জবানের আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগি। এই জন্য যুবক যে প্রেমের মজা পাইছে সে বুঝে প্রেম কেমন জিনিস, ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে চল মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি দর নিজেরই মানুষজন করো, বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে দয়ালে রে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে, ববের মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারে,
আরে বাবে রঙ্গে সঙ্গ ধরে, আরে বাবে রঙ্গে সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে, আরে সবাই তাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু রে ও যুবকের ধল আমার কি বুঝাইতে চাই, যত ত্যাগ তত সুখ, বুগে সুখ নাই ত্যাগে হলো সুখ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাগল এমন ভাবে আল্লাহর জিকির করি এরপর আঘাত খায়, কিন্তু মনে রাখবে নয় কথাটাই, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে গো, কিন্তু যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আমার নবী একদিন, আমার নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বসলে, সাহাবাদেরকে নিয়ে বসার পরে ওই মুহূর্তে আমার নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, ও সাহাবারা রে, আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী তার উম্মতকে এই কথাগুলো বলে নাই, কিন্তু আমি তোমাদেরকে এমন 10টা কথা বলবো যেই কথাগুলো কোন নবী তার উম্মতের বলে নাই। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কেউ বলে নাই গো। এই জন্য যুব আমার নবীর মতনে তো জ্ঞানী আর কেউ নাই। এই জন্য যুবক ভাইয়েরা অনুরোধ করে আমি বলে দিয়ে যাই, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, তাহিরি গলার কণ্ঠ একদিন থাকবে না গো, তাহিরি গলার কণ্ঠ একদিন থাকবে না, এটা তাহিরি ভালো করে জানে। আজকে বৃষ্টির ভিতরে হাজার হাজার মানুষ যারা আপনারা বসে আছেন, প্যান্ডেলটা ভর্তি যারা বসে আছেন, একদিন এমন ভাবে আমি আসলে আসবেন না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, এই জন্য যতদিন দুনিয়ায় থাকবেন এক আল্লাহর ইবাদত করা লাগবে, দুই নবীর মহব্বত করা লাগবে, আগে মহব্বত তারপরে ইবাদত। ওই পাগলের গায়ে এমন ভাবে আগুন লাগায় দে, পাগলের জবানে শুধুমাত্র এক আল্লাহর জিকির করে। এই মুহূর্তে যদি কেউ আইসা বলে আল্লাহর নাম নেওয়া যাবে না, তার কল্লা থাকবো থাকবো ছয় টুকরা হয়ে যাবে, কিন্তু এমন একটা দিন গেল শুধু মাত্র গো, মানুষ যত কষ্ট করছে আল্লাহর ইবাদত করতে গিয়ে, এমন কষ্ট এখন কিন্তু নাই। আছে স্বাধীনতা আছে আল্লাহর নাম নেওয়ার জন্য, কিন্তু আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা এমন একটা সময় আসবে তোমাদের সামনে 10টা ঘটনা যখন ঘটবে, তখন মনে করবা এই পৃথিবীর যা আছে সব শেষ হয়ে যাবে, ওই দিনটি হলো কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? এমন কিয়ামত, কিয়ামত সম্পর্কে সবার জানা লাগবে, নামাজ যেমন ফরজ, কিয়ামত সম্পর্কে জানাও ফরজ, আল্লাহ সম্পর্কে জানাও ফরজ, নবী সম্পর্কে জানাও ফরজ, ঠিক কি না? আমার নবী বলেন আমি তোমাদেরকে 10টা ঘটনা বলবো, এই 10টা ঘটনা কোনো নবী তার উম্মতের বলে নাই। এ কাজী সাহিলের মানুষ প্রমাণ হইয়া গেল, প্রমাণ হইয়া গেল রে, কারণ আমার নবী যাহা জানে কোন নবীও তা জানতেন না। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের কিছু মৌলবি, কি লবি? মৌলবি না, মৌলবি। মৌ মানে ঝুল, সৌরা তরকারির সঙ্গে মিশ্রিত থাকে ঝুল, ওই ঝুলের লবি, ঝুলের লবি, এটাকে মৌলবি। হ্যাঁ, যারা আমার নবীকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করে, ইমান থাকবে ভাই? এ যুবক ইমান থাকবে? দুই হাত সোজা করে,
না ঘুমাইতেছে, আপনার ইমেজ যতক্ষণ আমিও ততক্ষণ। আল্লাহ তার গলার মধ্যে আরো বরকত দান করো, আমিন। আল্লাহ তার এলেমে বরকত দান করো, আমিন। হ্যাঁ জানি আমি, চিনি, পরিচয় আছে। যাই হোক, আল্লাহ পাক এলেমে জেহানে আমলে বরকত দান করুক, আমিন। গড কলেজের প্রফেসর, হ্যাঁ বাহুবল কলেজের প্রফেসর মোহাম্মদ পরিচয় হইছে, বাহুবল কলেজের প্রফেসর, বাহুবল কলেজের প্রফেসর আজকের বাহুবলের স্লোগান দিয়েছে, এটা আমাদের হাজার বিবেকের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? যে চিনে সে কিনে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, দশটি ঘটনা বলবো কিন্তু কোন নবী তার উম্মতের বলে নাই। ওই দশটা ঘটনা যতদিন ঘটবে না ততদিন কেয়ামত হবে না। এখন সাহাবীরা ডাক দিয়া বলে, এই আল্লাহ করে বলতে হবে, সাহাবায়ে কারাম ডাক দিয়া বলে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার নবীজি কি এমন দশটা কথা আমাকে বলে দেন, এবার আমার নবী আপনার নবী বলেন। দশটা ঘটনার প্রথম ঘটনা হলো ধূম্রজাল। এই ধূম্রজালের ব্যাখ্যা আমি করতে পারবো না, করতে গেলে একটু সময় লাগবে, বুঝেও আসবে কম। দুই নম্বর হলো আমার নবী বলেন দশটা ঘটনা, আমি ধারাবাহিক ভাবে বলবো, কিন্তু অনেক মাহফিলে অর্ধেক দুই তিনটা বলতে পারি আর বাকি গুলা যাইতে পারি না। আজকে ইনশাল্লাহ সবগুলা বলার চেষ্টা করব, রাজি আছি না নাই? এই জন্য আজকে অ্যালবামটা পরিপূর্ণ করে দিয়ে যাই গো। ওই মুহূর্তে আমার নবী বলেন কিয়ামতের দশটা ঘটনা, এই ঘটনাগুলা যতদিন পর্যন্ত ঘটবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দুই নম্বর হলো এই পৃথিবীতে দাজ্জাল আসবে, আমার নবী সাহাবাদেরকে নিয়ে কিয়ামতের বয়ান করতেছেন। ওই মুহূর্তে আমার নবী বলে দুনিয়াতে দাজ্জাল আসবে, দাজ্জাল আর হাতের মধ্যে থাকবে জান্নাত, আরেক হাতের মধ্যে থাকবে জাহান্নাম। আসলে এই জান্নাত কিন্তু আসল নয়, এই জান্নাত হলো নকল। আপনারা বলেন আসল জান্নাতে দেওয়ার মালিক কে? এ আমার বাবা জিরাহানি, ও বন্ধুরে আমার, আপনার নবী আমার নবী বলেন দাজ্জাল আইসা এইভাবে আপনার সামনে দাঁড়াবে, দাঁড়াইয়া বলবে আমারে আল্লাহ মান। এবার কেউ কেউ দাজ্জালের থাবাই পরে আল্লাহ মেনে ফেলবে। আমার দেশের ভিতরে দেখবেন কেউ যদি জাদু কোনা দেখায়, জাদু দেখালে অনেকে মনে করে সত্যি, প্যাকেটের ভিতর থেকে কবুতর উড়াইয়া দেয়, হাতটা এটা বের রক্ত বের হয়, অনেকে মনে করে এগুলা সত্যি। এমনভাবে দাজ্জাল কিয়ামতের পূর্বে দুনিয়াতে যখন আসবে তখন মনে করেন কিয়ামত গণায় আসতেছে। আমার নবী বলেন সে আয়েশা বলবে আমার আল্লাহ মান, আল্লাহ যদি আল্লাহ কিন্তু অনেকে মেনে ফেলবে, কিন্তু কেন মানবে? জাহান্নামের ভয়ে, মাইরের ভয়ে আল্লাহ মানবে। আমার নবী বলেন যারা তারে আল্লাহ মানবো এরা দুজুকি হয়ে যাবে। কারণ কেন দুজুকি হয়ে যাবে? আপনারা বলেন আল্লাহ কি দুইজন না একজন? কিন্তু অনেকে ঈমান হারা হয়ে যাবে, দাজ্জালকে আল্লাহ মাইনা ফেলবে। আমার দেশও দেখবেন অনেক মানুষে বিভিন্ন টাকা পাইয়া ঈমান বিক্রি করে ফেলতেছে, এমন মানুষ সমাজে আছে না না? কিন্তু আমার নবী বলেন ইমানদারের সামনে দাজ্জাল আসবো, কিন্তু ইমানদারের কাছে আসার পরে যখন বলবে তুই আমারে আল্লাহ মান, ইমানদার সেদিন টাকার বাহাদুরিতে তার মোকাবেলা করবে না, সম্পদের বাহাদুরিতে মোকাবেলা করবে না, ওই দিন মোকাবেলা করবে ইমানের বাহাদুরিতে। ডাক দিয়া বলবে দাজ্জাল তোমারে আমি আল্লাহ মানতাম না, কেন তুমি আমারে আল্লাহ মানবা না? ওই আমার আল্লাহ কোনদিন কানা হইতে পারে না।
আমার আল্লাহ কোনদিন কানা হইতে পারে না। এবার ইমানদারে ডাক দিয়ে বলবে, ও দাজ্জাল তুমি যে দাজ্জাল, আমি আরেকটা প্রমাণ পাইছি। কই তুমি কি প্রমাণ পেয়েছো? কই তোমার কপালের ভিতরে চার তিনটা আরবি লেখা দেখা যায়, একটা আরবি লেখা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। ও দাজ্জাল আমি দেখছি তোমার কপালে তিনটা আরবি লেখা, তুমি হইলা কাফের। আমার নবী বলে, ইমানদার যখন দাজ্জালকে চিন্না ফালাইব, ইমানদারে তখন আগুনের ভিতরে নিয়ে ফালাইয়া দিব। সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। সাহাবারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীজি, এই দাজ্জাল যদি আমাদেরকে আগুনের ভিতরে নিয়ে ফেলে দেয়, তাইলে আমাদের শরীরে তো অনেক কষ্ট লাগবে। আমার নবী বলে, উম্মত, না রে না, ওই দাজ্জালকে যদি তোমরা আল্লাহ না মানবে, দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনে ফেলে দিবে, তবে একটা কথা শুনে রেখো, ওই আগুনটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিবে। এই জল্লা যুবক, সেদিন টাকার জোরে দাজ্জালের কেচি মোকাবেলা করা যাবে না, সেদিন সম্পদের জোরে দাজ্জালের মোকাবেলা করা যাবে না, সেদিন দাজ্জালের মোকাবেলা করতে হবে ইমাম দিয়ে। ওই ইমাম মাহাদি আসবে কখন? আমার দেশে অনেকে বলে 2025 সালে ইমাম মাহাদি আসবে, এটা সম্পূর্ণ বানোয়াট এবং গুজব কথা, কোন ঠিক কিনা? আসলে ইমাম মাহাদি এখন আসার সময় হয় নাই। যেদিন দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান, তখন আমরা সবাই বিব্রত হয়ে যাব, কেউ চিনবে কেউ চিনবে না, কিন্তু দাজ্জাল আসার সময় এখনো হয় নাই। যারা বলে ইমাম মাহাদি চলে আসবে, এরা ভ্রান্ত কথা বলছে, মানুষের ইমান লুণ্ঠন করে নিয়ে যাওয়ার পাইকারা করছে। আরে বাবা, দাজ্জাল দাজ্জাল আসতে তো অনেক দেরি, ইমাম মাহাদি আসতেও তো অনেক দেরি, তবে হ্যাঁ, সেমি দাজ্জাল বের হবে। কি দাজ্জাল? সেমি দাজ্জাল বের হবে, যারা এসে আমার নবীর নিরক্ষর বলবে, যারা এসে নবীর নিরক্ষর বলবে, যারা এসে নবী সিকে সিক্স প্যাক বলবে, যারা ওই আম্মাজান খাদিজাতুল কুবরা ভাগিন ছিলেন না, ইনটেক ছিলেন না, প্রৌঢ়া বিবাহিতা মহিলা ছিলেন, বুড়ি ছিলেন, এই রকম ভাবে কটুক্তি করে কথা বলবে, যারা মহিলাদেরকে মুখ কান খুললে চলা জায়েজ আছে বলবে, এরা হইল ওই দাজ্জালের উত্তর সুরি, সেমি দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এদেরকে মোকাবেলা করার জন্য ইমাম মাহাদির কোনো প্রয়োজন নাই। হাজার ইমাম মাহাদির, ইমাম মাহাদির হাজার উত্তর সুরি এই বাংলার জমিনে আছে না? না, দুই হাত তুলে বলো আছে না? না, দাজ্জাল ছিলেন না? হেরা দাজ্জাল, সেমি দাজ্জাল। ওরা হাসতে হাসতে বলবে কথাগুলো, পণ্ডিতি আর কয়েকদিন, এগুলা কয়েকদিন এমন বহুত দেখছি, দুই তিন বছর পরে ডেপের 17.5 বছর ধরে ওয়াজ করি, শতকরা 98% বা 98% মাহফিলে চিফ গেস্টের মর্যাদায় কথা বলি, কথা বলেন ঠিক কিনা বলেন? ওই যে আমার সঙ্গে তো বহুত বছর ধরে সম্পর্ক, আমার ভাই নুমানি ভাই, 98% মাহফিলে চিফ গেস্টের মর্যাদায় কথা বলি, কিন্তু লড়ার ফড়ার ফড়ার ফড়ার, কারণ একটাই, বাতেল এবং দুশ্মন এবং ইমানহীন মানুষের চেতনা বেশি দিন সামনে বাড়তে পারে না। এখনো সময় আছে আপনার বক্তব্যকে আপনি প্রত্যাহার করুন, ঠিক কিনা বলুন? আপনারা হাত গুটিয়ে রাখছেন তাই না? এই আমাদের সমস্যা, সুন্নিদের চেতনা। জিমায় গেলে একটা স্লোগান দিব এইভাবে, বাতিলের কলিজা, বাতিল তাছে ঘুমাইতো না, তাই রেছে না, মোবাইলে এসে রেকর্ডিং করতো, আবার কাইটটা সার্ভার লাগিয়া উল্লা পাল্লা সার বেড়ে,
তাহিরিকুল মহানব কিন্তু নোট করতেছে আরো বাড়ছে চ্যানেল। এই বাবা যারা সব সাবধান, তাহির কিন্তু এত সহজে চিনতে না, সময় ভালো কিছু রেখে যাও চেরেলে, মরার পরেও সওয়াব যাবে কবরে, খারাপ রেখে যাবে দুনিয়ার ভিতরে, আর জুতার বাড়ি চুটবে তোমার কবরে। ঠিক কিনা বলুন, কি হাত তুলে বলো, ঠিক কিনা বলুন। আমি আওয়াজ করি না, দিকে মনে করছো গরম হইলি তো আপনি গরম জায়গা, কিন্তু নরমে গরমে, ঠিক কিনা বলেন। সেমি দাজ্জাল আছে না নাই? ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলে ফালতু স্লোগান না ইমানি স্লোগান, কথা বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ কিসের স্লোগান? ইমানি স্লোগান, ঠিক কিনা বলো? তিনজন সারা বাপ দেখা যায় নাই, একজন আদি পিতা আদম আলাইহিসসালাম, দুইজন জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, তিন জন্মদাতা পিতা, এই তিনজনের বাপ ছাড়া অন্য কাউকে বাপ ডাকা যাইতো না। তা আমার প্রশ্ন, তোমরা শ্বশুররে কি ডাকো? দুলাভাই ডাকো নাকি? কথা কোন ঠিক কিনা বলে? আর তোমার শাশুড়ি কি কি ডাকো? ভাবি কেমন আছে, কেমন বেকুবের দল এগুলা, এটা বুঝে না যে ফতোয়া যদি দিব নিজের ঘরের ভিতরে যে ডুব, কথা কোন লাগে না, ঠিক কি না বলে? সাফাবাজির দিন শেষ, শাহজালালের বাংলাদেশ, ঠিক কি না বলো? যাক রাগ করতাম না, একটু বিরহের কথা বলি। গজল কি বেশি গাইলিছে নাকি? না, বেশি গাইছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাত তোলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি তুমি দেব তুমি মরণ আদার গড়ে, আ তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের ই তুমি নিদান তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা, তাই তো তোমায় দহয় নামের ফুলদানিতে আগে তে গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের হাতের লেখা জানেন না সবাই? এ তুমি জীবন তুমি মরণ আ
আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি আধার গড়ে আ তুমি মুদে পাহাড়ের তড়ি, তুমি মুদে পাহাড়ের তড়ি, ই তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ কেউ ফালতু বললে আমাদের মন মানেনি। ও বন্ধু আমার নবী আপনার নবী বলেন ওই দাগদালের মোকাবেলা হবে কি টাকা দিয়ে না ইমান দিয়ে। আমার নবী বলেন আরে ঈমান হলো এমন একটা সম্পদ, ওই ঘুই সাপ সর্ব জীবন গর্তকে নিরাপদ মনে করে, ওই ঈমানদার একমাত্র মদিনাকে নিরাপদ মনে করে, কথা বলেন ঠিক কি না? আবার ওই দাজ্জাল অত্যাচার যখন বাড়াইয়া দিব ওই মুহূর্তে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে গো। ইমাম মাহদীর আবির্ভাব হবে ওই সময়। আমার দেশের মধ্যে দেখবেন অনেক সময় গুজব খুলে ইমাম মাহদী নাকি এসে গেছে, একটু দাঁড়ান চিনার আলামত বলে দিয়ে গেলাম, রাগ করবেন না, কিছু হাকিকত বলে দিয়ে যাই, কথা কোন ঠিক কিনা বলে আপনি দেখেন তো হাত দিয়ে হাঁটুর নিচে গেছে আপনার দেশে, জুড়ে নিতে পারবেন? এবার ইন্ডিমেন্ট টাইমে ওরা বলে ইমাম মেহেদী এসে গেছে, না 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 মেহেদী এখনো আসে নাই, এখনো আসার সময় হয় নাই, কেন জানেন না? আমি কেমনে চ্যালেঞ্জ করে বলি, আজকে কাজী সাইলে যদি কেউ আইসা বলে আমি আল্লাহ আমারে আল্লাহ মান, নাইলে তোরে দুজুখ বলায় দিব। এই মন সেমি দাজ্জালকে শাস্তা করার জন্য হাজারো ইমাম মাহদীর উত্তর সুরি আছি না নাই? কিছু গাইলে কানে গালি হঠাৎ করে একদিন আমি দেখবো দাজ্জালের মোকাবেলায় আসমান থেকে দুইটা পা নামছে একটা পাথরের উপর। জিজ্ঞাস করা হয় কে গো, কয় আমার ছিল না, আমি দুনিয়াতে এসেছিলাম নবী হিসাবে, আমি দুনিয়াতে এসেছিলাম, দাঁড়া দাঁড়া হাসো না, আমি দুনিয়াতে এসেছিলাম নবী হিসাবে, কিন্তু আমি আল্লাহরে বলছি আমার বন্ধু নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি চতুর্থ আসমান থেকে হে ইমাম মাহদি আপনাকে সহযোগিতা করার জন্য নেমেছি, আমি হইলাম হযরত ঈসা আলাইহিস সালাম। যেই সময় ঈসা নবী দুনিয়াতে নামবেন ওই মুহূর্তে মসজিদের মধ্যে আজান হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং এভাবে আজান হবে মসজিদের ভিতরে কামাত হবে। ইমাম মাহদি বলবে ও ঈসা গো আপনি মসজিদের ইমামতি করেন, ঈসা নবী বলবে না গো না আজকের ইমামতি করবে ইমাম মাহদি। আর জোরে করুন আল্লাহু আকবার। যখন একের পর এক ফেতনা বের হবে আমার নবী বলেন দুই নম্বর আলামত দাজ্জাল বের হবে,
তিন নম্বর আলামত ইয়াজুজ মাজুজ বের হবে। এই ইয়াজুজ মাজুজ দুইজন এরা এখন একটা বিল্ডিং এর ভিতরে বন্দী আছে। বাদশা যুলকারনাইন তাদেরকে বন্দী করছে, এখনো তারা বিল্ডিং এর ভিতরে বন্দী আছে। এরা কত বড় জানেন নি, হাতির পায়ের নিচে পিঁপড়া যেমন তাদের পায়ের নিচে মানুষ তেমন। দুই তিন হাতি বলা কি, হাতির পায়ের নিচে পিঁপড়া যেমন ইয়াজুজ মাজুজের পায়ের নিচে মানুষ তেমন। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর দুইজন, ওরা দুনিয়াতে এসে মানুষকে খেয়ে ফেলতো। বাদশা যুলকারনাইনের কাছে অভিযোগ করা হলো, এদের যন্ত্রণা আমরা বাঁচি না। উনি পিতল দিয়া কত লোহা দিয়া বেষ্টনী দিয়া রাখলেন, এখনো তারা বিল্ডিং এর ভিতরে বন্দী আছে। সকালবেলা জিব্বা দিয়া চারতে থাকে, বিশাল বড় দেয়াল জিব্বা দিয়া চারতে চারতে সন্ধ্যা পর্যন্ত ওরা বিল্ডিংটারে ক্ষয় করে ফেলে। এবার বুঝেন জিব্বাটা কেমন, জিব্বা দিয়া বিল্ডিং ক্ষয় করে লাই, এটা কি সাধারণ? যখন ব্লেড পরিমাণ চিকন থাকে, সাথে একটা ডাক দিয়ে এখন আর দরকার নাই, বাকিটা সকালে করব। বন্ধুরে আমার, যখন দ্বিতীয় জন বলে এখন দরকার নাই, বাকিটা সকালে করব। যেই মাত্র ঘুম থেকে উঠে গো, ঘুম থেকে ওইটা দেখে আমার আল্লাহ আগে যেমন বিল্ডিং ছিল এমন বানাইয়া দিয়েছে। এবার তারা এইভাবে সারাদিন চারটে থেকে আর সকালে থেকে পরিপূর্ণ হয়ে গেছে। আমার নবী বলেন কেয়ামতের দিন তারা ওই বিল্ডিংটা ভেদ করে বেরিয়ে মানুষদেরকে ধরে ধরে বলবে, রানের মতন খেয়ে ফেলবে, সাগরের পানিগুলো হা করে খেয়ে ফেলবে। ওরা এমন ভাবে মানুষকে অত্যাচার করবে, এমন ভাবে অত্যাচার করবে। হাদিস শরীফে আমার নবী বলেন এই ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে গিয়ে মানুষকে ধাওয়া করবে, কিন্তু দুইটা রাষ্ট্রে যাইতে পারবে না। এই দুইটা রাষ্ট্রের নাম হলো, একটা হলো মক্কা আর একটা হইল মদিনা। এসব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আসব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলতে পারি না, বলিনি বলতে পারি না, সব বলিব না, সব বলিব কিন্তু তোমায়। তুমি ছিলে হে আশ্রিবি নামে ওলো কোনের দেশ, এ বড়ই মারাত্মক বুঝেছিল তোমার পরিবেশ। তুমি ছিলে আশ্রিবি নামে ওলো কোনের দেশ, এ বড়ই মারাত্মক বুঝেছিল নবীর চুয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর চুয়া সব বলিব বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার সব বলিব বলতে পারি না, সব বলিব বলিনি বলতে পারি না, বলিনি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, এ খাকে সে ফারদিকারি তোমায় করেছে। জান্নাতি বাগান তোমায় নবী বলেছে, এ খাকে সে পার অধিকারি তোমায় করেছে। আরে নবীর ছোঁয়া লাগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সব বলিব না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি ও
তুলিনি বলতে পারি না সব বলিব কিন্তু তোমার ভুলতে পারি না আমার গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা গোল্ডেন মদিনা ও মাই মদিনা I cannot forget you dear Medina I cannot forget you dear Medina জুরে কি মারহাবা বলতেন না আরো জুরে করে আল্লাহু আকবার ওই যুবকের দল গো কিভাবে তোমাদেরকে রিডাইরেকশন লাইফ সম্পর্কে অবগত করব আমার নবী আপনার নবী বলেন ওই দাজ্জাল দুইটা রাষ্ট্রে ঢুকতে পারবে না একটা রাষ্ট্রের নাম হলো মক্কা আর একটা রাষ্ট্রের নাম হলো কথা কয় না কেন ঢুকতে পারবে না এখানে প্রশ্ন আছে ওখানে তো মানুষ আছে আমরাও তো মানুষ আছি ওখানে তাদের জন্য রব আছে আমরার জন্য তো রব আছে কিন্তু ওই দেশগুলোর মানুষে কেমনে বাঁচায় রাখবো এমন কোন রাষ্ট্র নাই মানুষগুলো দাজ্জাল ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য পলিসি না করবে কিন্তু কেউ বাঁচতে পারবে না কিন্তু দুইটা রাষ্ট্রে তারা ঢুকতে পারবে না কারণ হলো একটাই মক্কা মদিনার সীমান্তের ভিতরে দুনিয়ার কোন মানুষের সৈন্য থাকবে না মক্কা মদিনার সীমান্তে স্বয়ং আল্লাহ মক্কা মদিনার হেফাজতের জন্য আসমান থেকে আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দিবে আরো জোরে আল্লাহু আকবার এ আমার বাবা জিরাইরি কোরআন শরীফ থেকে এখন পড়া লাগবে আয়াত ঘন ঘন কোরআন শরীফ থেকে এখন পড়া লাগবে আমার নবী বলেন এই পৃথিবীর ভিতরে অনেকগুলো পাহাড় আছে যেমন টিনের ঘরের চালের মধ্যে স্ক্রুপ লাগায় বাতাসে যেন চালটা উড়াইয়া নিতে না পারে আল্লাহ বলেন এই পৃথিবীটা এইভাবে নড়াচড়া করতো এই নড়াচড়াকে আমি আল্লাহ বন্ধ করছি কি আম্মা ইয়াতাসআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদুম আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ গোটা পৃথিবীর জমিনটা কি নড়াচড়াকে গোটা পাহাড় দিয়া পেরেক মাইরা দিছি এই জন্য জমিন নড়তে পারে না কিন্তু আমার নবী বলেন কিয়ামতের পূর্বে আরেকটা আলামত হলো এত সুন্দর বড় বড় পাহাড় আমি গিয়েছিলাম রাঙ্গামাটি ওয়াসটা পাইছি রাঙ্গামাটি গেছিলাম শুনেন না রাঙ্গামাটি গেছিলাম যাওয়ার সময় দেখছি ডাইনে পাহাড় ওরে বামে পাহাড় ওর এত বড় পাহাড় আল্লাহ কেন বানাইলো বাড়ি বাড়ি বান্ধন জানা কি বলবো সান জানা ফুকুর বানান জানা গাছও লাগান জানা কি লাগে এত বড় পাহাড় বানাইলো মনের ভিতরে একটা টেনশন মনের ভিতরে প্রশ্ন ওই যে কোরআন সাক্ষী দেয় ওয়াল জিবালা আওতাদা গোটা পাহাড় গুলারে আল্লাহ দুনিয়ার ব্রেক মারাই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে আল্লাহর কোরআন থেকে সাহাব ফেরেশতা আল্লাহ আল্লাহর কোরআন থেকে আমার রহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে বলতেছেন ও সাহাবীরা রি কিয়ামতের আরো আলামতের ভিতরে একটা আলামত হলো এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে এই যে আমার আল্লাহ কোরআনে বলেন কি এই যে আমার আল্লাহ বলেন কই ও কই না না হাজির এই যে ওয়া তাকুনুল জিবালু কালউহিনিল মানফু কোরআন শরীফ পড়লে খারাপ লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো তুলার মতো যখন উড়ে যাবে এই এখন এখান থেকে দিল নরম করে দিতে হবে পাগলামি করা যাবে না এই পাহাড়গুলো আকাশে তোলার মতন উড়ে যাবে যেই মাত্র উড়ে যাবে গো সাথে সাথে আল্লাহর কোরআন সাক্ষী দেয় ভাই ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা তখন জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে জোরে জোরে কন্না আল্লাহু আকবার
ওয়াজের লাইন আসে না বাবা, পাহাড় গুলা উড়ে যাবে। ইজাযুল জিলাতিল আরদুজিল জালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, মুক্তার খনি, যত ধরনের খনি আছে সব খনি সম্পদগুলো এই নিচ থেকে উপরে উঠে আসবে। দুনিয়ার মানুষে তো স্বর্ণের পাগল, যখন দুনিয়া টলমল শুরু করবে সামনে স্বর্ণ থাকবে, স্বর্ণ ধরতে পারবে না, স্বর্ণ ধরার মতন মন চাইব না, কারণ সবাই একটা চিন্তার মধ্যে পড়ে যাবে। শুধুমাত্র তাই যখন জমিনটা কাঁপা শুরু হবে, ঘর থেকে বেরিয়ে সন্তান আম্মারে বলে, আম্মা কি হইছে গো, কি হইছে মা, ডাক দেখো অফুত্রে কি হইছে। ওয়াকাল আল ইনসানু মালাহা, মানুষ বলবে হায়রে কি থেকে কি হয়ে গেল, জমিন কেন কাঁপতাছে, জমিন কেন কাঁপতাছে। আমার নবী বলে, ও সাহাবীরা রে, জমিনটা এমন একটা কাঁপা কাঁপব, কেউ থাকবে ওই সময় অনেক মহিলা, কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী। কিয়ামতের সময় যখন জমিনটা কাঁপা শুরু হয়ে যাবে, এমন একটা টলমল করবে, মায়ের পেট থেকে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 4 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে গো। ওই মাকে যদি প্রশ্ন করো, মা গো কেমন শুরু হইতাছে, মা ডাক দিয়ে গেল, পুত্রে কেয়ামত আমার আগে শুরু হয়ে গেছে, ফেটের ভিতরে বাচ্চা দুনিয়ার টলমলের কারণে এমন একটা লাইতান শুরু করছে ফেটের ভিতরে, শেষ পর্যন্ত মার পেট থেকে বাচ্চা পড়ে যাবে। আমার নবী বলেন, ওই গর্ভবতী মহিলারা বাচ্চা প্রসব করে দিবে, ওই গর্ভবতী মহিলারা বাচ্চা পেট থেকে বের হয়ে যাবে। হে বন্ধু, এমন একটা বিভীষিকাময় প্রান্ত, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, আপনারা বলেন মায়ের কষ্ট লাগে কি লাগে না, যেমন আমি আমার আমার একটা বিষয় দিয়ে বলে যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। কেন বলছি শুনেন, সব মা মিলে কথাটা বলি। গত সেপ্টেম্বরের 1 তারিখে আমার নামে মামলা হয়েছে, আমার আসরের নামাজের পরে একজন ব্যারিস্টার বলছে মামলা হয়েছে, একজন এনটিভি সাংবাদিক বলছে মামলা হয়েছে, আমি কি করব, আমার হাত পাও ভাঙা গেল, কি ব্যাপার হঠাৎ করে মামলা টামলা কি ব্যাপার, আমি আসর নামাজের পরে মনটা খারাপ, মাগরিবের নামাজের পরে মনটা খারাপ, এশারের নামাজের পরে ভাত আল্লাহ আমি খাই না, রাত 12:30 বেজে গেল, আমার আম্মা আমার কাছে গেল, যাইয়া ডাক দিয়া কয়, বাবা রে তুই কি ভাত খাইতি না, আমি বলছি আমার ভালো লাগতেছে না, আম্মা ডাক দিয়ে কয় তুই ড্রাইভার রে ফোন দে, ড্রাইভার রে ফোন দিলাম কেন লাগা, কয় তুই ঢাকা যাবি, বৃষ্টি পড়তেছে ঢাকায় গিয়ে আমি কি করব, মা ডাক দিয়ে আমি বলছি ঢাকা যাবি, মায়ের সঙ্গে বার্গেনিং করা যায় না, আমি তখন বলছি আম্মা ঢাকা যাইতে আমি বৃষ্টিতে কেম কি জন্য, কই তুই একটা আইনজীবী ধরবি, তোরে কইছি পাঞ্জাবি পড়তে, তাড়াতাড়ি পাঞ্জাবি পর, পাঞ্জাবি গায়ে লাগাইলাম, আম্মা ডাক দিয়ে কই তুই এখন যাবি সকালবেলা একটা আইনজীবী ধরবি, আমি পাঞ্জাবি পইরা ঘর থেকে বের হইলাম, বৃষ্টি আমার শরীরে এমন বৃষ্টি পড়ত, বৃষ্টি আমার গায়ের মধ্যে পড়তেছে, আম্মা ডাক দিয়ে কই পুত্রে, আলহামদুলিল্লাহ আমরা কি খুশি না বেজা, দাদদালের মোকাবেলায় কি অর্থের জোরে না ইমানের জোরে, সে ইমান আমাদের মজবুতের প্রয়োজন আছে না নাই, আসল দাদদালের আগে সেমি দাদদাল আসবে তাদেরকে মোকাবেলার প্রয়োজন আছে না নাই। আপনারা কে কে আমার সঙ্গে একমত, দুই হাত তুলে দেখান, নারে যারা চলে গিয়েছেন কারেন্ট যাওয়ার সাথে সাথে তাদের প্রতি আমরা রাগ না, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন, আল্লাহ তাদের মায়ের কোন বাবা কোন সবার কবরকে জান্নাত বানিয়ে দেবেন, আমিন। রাত্র অনেক হয়েছে, এই আপনাকে বসুন, আমি যেন কোথায় গিয়েছিলাম আমি জানি না, আহা এক কাজ জবান বন্ধ রাখবেন না,
চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবর আইনজীবী ধরবা, জিজ্ঞাস করলাম কাকে ধরবো, যাকে ভালো মনে করো তাকে ধরবা, তবে তুমি ঢাকা দাইতেছো খাও না টেনশন করতেছো, ঢাকা যাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, তবে একটাই কথা শুই না যাও, তুমি টেনশন কইরো না, তুমি যাইবে ঢাকায় আর আমি মা তোমার জন্য থাকব বাড়িতে নামাজের মুসল্লাই। সেই দিন আমি বলেছিলাম আমার ব্যারিস্টার ঢাকা শহর নয়, আমার ব্যারিস্টার আইনজীবী ঢাকা নয়, আমার বড় জোর আমার ঘরের ভিতরে, ওই দুঃখিনী মা যাদের সংসারে নাই তাদের মতন এতিম কেউ আসেনি, তাদের মতন দুঃখিত আর কেউ নাই, বাড়িতে গিয়ে কারে মা বইলা ডাক দিব, খুব শখ আছে এখান থেকে আপনাদেরকে একটু বিরহ নিয়ে যাব, কিন্তু মার পাগল যদি না হতে পারো তাহির সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই, মা বাবা কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাই, কথা বলেন ঠিক কিনা? ওই মা যার সংসার আছে গো মার পায়ে ধরে আপনি চলবেন, কারণ মায়ের দোয়া সন্তানের উপকার হয় কি হয় না। এ যুবকের দল আজকে তোমাদেরকে বলে যায় এই পৃথিবীতে সবাই স্বার্থে দোয়া করে, একটা মাত্র মানুষ নিঃস্বার্থে দোয়া করে গো, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা, কথা কন ঠিক কিনা? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরিয়া মাই করেছে লালো, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, মাগো তোমার মতো লই না কে আমায় কোলে টানি, আদর করে মুচি নাকি, আদর করে মুচি নাকি আমার চোখের পানি, হাইরে মা জননি আমা, হাইরে মা জননি। ও যুবক আমার কাছে মুরিদ হই, আমার আব্বা আব্বা করবা, তোমার বাড়িতে তোমার মা তোমাকে জন্য কষ্ট করবে, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। সবাই আল্লাহ রাসূলকে দেখটা বেজে গেল মনে হচ্ছে, প্রায় দেড়টার কাছাকাছি বেজে যাচ্ছে, আপনারা জবান খুলে বলুন ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? যদি চান আজকে মায়ের নামে কিছু বায়না করে যাবেন, বায়না, আল্লাহ গো আমার আম্মা কবরে আছে তোমার দরবারে, আমি তোমার ঘরে বাবার আমার ভেগাত ঘটে গেছে প্রোগ্রামে, তবে একটি কথা বলতে চাই, আমার জানামত আমি দেখেছি যতটা ছেলে নেশা করে একটা ছেলে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, এই নেশা কি চলবে না বন্ধ হবে? আমার জানামতে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, যতটা ছেলে নেশা করে একটা ছেলে মুরুব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করে, তাইলে আমার সঙ্গে আজকে ওয়াদা করেন মদ বন্ধ কর, বন্ধ মদ এক মদ হবে না, হবে না, সবাই বলবেন শুধু বন্ধ মদ, ওই হেম সাইরিস মদ, ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ গোশ চুরি গিবত মুনাফিকি চুগুলপুরি
মা বাবার কষ্ট সব এখন আর একটা ওয়াদা করবেন, নামাজ চলবে, নামাজ চলবে, জোরে নামাজ চলবে, নামাজ চলবে, রোজা চলবে, পর কষ্ট দাও, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, মহব্বত চলবে, ইবাদত চলবে, হক কথা চলবে, সত্য কথা চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে, কি জিয়ারত চলবে, এক মাজার অকর টুকরা টুকরা করে লেব তোর গলায় আসবে, মাজার জিয়ারত চলবে না, বন্ধ হবে, তবে এখানে আমার একটা কথা আছে, মাজারে সেজদা করবেন না, কি করবেন না, সেজদা পাওয়ার মালিক কে, আর সেজদা পাওয়ার মালিক কে, আমার দেশে মাজারকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে, যেন এই মাজারের ভিতরে যেন কেউ গাঞ্জা বিভিন্ন ধরনের নেশা করতে না পারে, ঠিক কিনা বলে, একবারে কয় খাজা পাওয়ার বাজারে যত গাঁজা পাওয়া যায় বিশ্বের কোথাও নাকি এত গাঁজা নাই, আমি বলবো তুমি ভুল বলেছ, খাজা পাওয়ার মাজারে গাঁজা পাওয়া যায় মানে তুমি খাজা পাওয়ার যে কটুক্তি করে কথা বলো কেন, আল্লাহর ওলির কোনো দোষ নাই, দোষ তুমি আবার যারা ওই দরবারে গিয়ে বাবা শাহাদুল্লাহ মাজারে গিয়ে যারা কোনা কানা দিয়া নেশা করে এদের দোষ, মসজিদের ভিতরে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, জুতা চোর যদি জুতা চুরি করে নিয়ে যায় ইমাম সাহেবকে তুমি দোষ দিতে পারবে না, হ্যাঁ তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই মাজারের পবিত্রতা যেন কেউ নষ্ট করতে না পারে, এবং মাজার আল্লাহর ওলির নাম দিয়ে ওই দিনে দেখলাম আল্লাহর ওলির পবিত্র উরুস মুবারক এক আল্লাহর ওলির নাম দিছে, নাম দিয়ে উরুস মুবারক দিয়ে এক মহিলা বেলা লইয়া গান গাইতেছে, এতে আমাদের আত্মসম্মান আমাদের উলামায়ে কেরাম ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনছে কথা বলেন, ঠিক কিনা বলে, এই সমস্ত অসামাজিক কার্যকলাপ থেকে সমাজকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু লন্ডনের কাহারো না, আমার সমাজকে রক্ষা করার দায়িত্ব আমার, ঠিক কিনা বলে, আজকে আমাদের মাঝে অনেক সাংগঠনিক বিভিন্ন ধরনের রেষারেষি আছে কিন্তু শত আরো সংগঠন আরো দশটা হোক অসুবিধা কথা কথা সংগঠন আরো দশটা হোক, সুন্নি সংগঠন আরো দশটা হোক কোনো অসুবিধা, কিন্তু মূলত আমাদের নেমপ্লেট কি আহলে সুন্নাত ওয়াল, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে যারা আছে আমরা তাদের সকলকে শ্রদ্ধার চোখে দেখি কথা বলে, ঠিক কিনা, আজকে আজকে আমাদের আওনাদের রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি সাহেব এসেছেন, আসছেন না, আমিও তো দরবার সিরাজদের দরবার শরীফের খলিফা, খলিফা না আমারে আপনার দাওয়াত করছেন, আমি আসছি, হুজুরও আসছেন, কেন যার যার পীর তার তার সুন্নি জামাত এক কথা কথা বলেন, ঠিক কিনা, এটা আমার কথা আমার কথা, কিন্তু আমি বলবো আমাদের সবারই সুন্নিয়তের ময়দানে অবদান আছে না, কাহারো কলম শক্তিতে কাহারো বক্তব্যে কাহারো শানে, ওই যে দেখা শক্তি দেখা কাঞ্চন কালাদি ওখানে সুন্নিতে খেদমত করতেছে, বিশাল এক দায়িত্ব নিয়ে এখন তো আসতে মানে এখন তো চেহারা বসে গেছে, আমি তো চিনি না আগে তো কেমন মানে ইজি আছি, এখন তো মাশাল্লাহ আরো সুন্দর হয়েছে, তো খেদমত করতেছেন হকের পথে থাকলে ইজ্জত বাড়াই দেন কে, তো সুতরাং আমার কথা হলো সুন্নিতের ময়দানে সবার খেদমত আছে, কাহার কম কাহার বেশি, কিন্তু মূলত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন, আজকে আপনারা অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না, এই জন্য এই বাংলাদেশের আপনাদের সিলেট অঞ্চলে বাতিলদের মোকাবেলায় যদি কলম শক্তির মাধ্যমে যদি লেখনির মাধ্যমে কলম শক্তির মাধ্যমে বাতিলের মোকাবেলা করেছেন আমরাই তো বড় বড় কথা বলতে পারবো, কিন্তু আল্লামা সাহেবুল্লাহ সিরাজদের কিন্তু একটা অবদান আছে, আপনি অস্বীকার করতে পারবেন না, আপনারও আছে আমাদেরও আছে মসজিদ ইমাম সাহেবেরও আছে সকল সুন্নি সৈনিকদের আছে, আমাদের পারস্পরিক যত রেষারেষি আছে সব ভুলে গিয়ে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসতেই হবে বাতিলদের মোকাবেলায়, হাত তুলে বলেন ঠিক কি না বলে, স্লোগান দেন নারে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন,
আপনার কি দোয়া করে গেলে কি গুণ হইব? বসুন একটু, একটু জিকির করি যদি মদিনা বলিতাম মনে বিহুদুনা হব তুমি প্রেম গো দে মশলা
কলঙ্কিনে বলে দয়াল শৈনাজে বরালে হাইরে কলঙ্কিনে বলে দয়াল শৈনাজে বরালে আইরে এই তাহিরি কেমন রে বাজি মোর সেরে জানবি অনে গো আইরে এই তাহিরি কেমন রে বাজি মোর সেরে জানবি অনে গো দয়াল মাওলানা আমার মুরশিদকে ভুলন নাই যা করেছি তোমারি দরবার ভুলন নাই কো মা করিয়া নিয়হ গো বলে দে মাশাল্লাহ আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 দূরে যদি না করে মুর্শিদ তাই বহু বলো কারদার আমার আমি তোমার ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জুলুমের মতো মাশাল্লাহ কাজী সাহেবের মানুষ যেই যা বল চার বন্যা প্রেম জীবন কাজী সাহেবের মানুষ যেই যা বল চার বন্যা প্রেম জীবন আমার বলি বা মুর্শিদকে বলেই কাজী সাহেব রাত্র একটা পঞ্চাশ মিনিট প্রায় দুইটা হয়ে গেল স্টেজের ভিতরে আসলাম প্রায় দুই ঘন্টা হয়ে গেল বৃষ্টির ভিতরে মানুষগুলা পাগলের মতন বয়ান শুনেছে গো আল্লাহ যতগুলা উলামায়ে কেরাম এসেছে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দে আল্লাহ গো প্রায় 1,00,000 টাকার কাছাকাছি কালেকশন হয়ে গেল যারা টাকা দিয়েছি সবার দান তোমার দরবারে কবুল করে নাও জানি না কার জানে আব্বা নাই রে কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই গো যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই তারা কারে বাড়িতে মা বইলা ডাক দিব গো আল্লাহ একটু জবানটা কইলে আল্লাহরে ডাক দিয়ে কর না আল্লাহ আব্বা আম্মা যা রসুই সে মাবু কবরে কর না আল্লাহ মাফ করি দাও দয়াল হবির খাজি বন্ধু নাই রে তোমার সেই দরবারে ফরিয়া একসাথে চলতো একসাথে করতো লিটন মিয়া দুনিয়ার দিকে ভেদায় হয়ে গেল আল্লাহ গো আমার লিটন মিয়ার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও এ জানে কোন দিন টইলা যায়
কেউ বলতে পারি না গো, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আই রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই গো, আল্লাহ আজকের মাহফিল দরিটা আমার পর্যন্ত তুমি তাই আমার কায়েম রাখিও। আল্লাহ দুই ঘন্টা হইয়া গেল গো, আজকে আপনারা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আল্লাহ গো তোমার দরবারে ফরিয়াদ জানাই, অনেকের বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তো বলে রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ রহমান ভাইয়ের আব্বা জানাব তুমি মজিদ শেষ 1000 টাকা আবার দিবে তার আব্বার জন্য। আল্লাহ গো তার আব্বার জিন্দিগির গুণ মাফ করে দিও, আমরা গুণা মাফ করছো নি ও এলাহি। আমরা দাদা দাদির গুণা মাফ করছো নি ও এলাহি, বড়ই পাতার গরম জ্বলাইয়া গুজলাবাই করাই দিব গো। আরে চার জনে চার কান্দের লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও এলাহি। আল্লাহ 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 আল্লাহ, আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ রে কবিরির পোলা পান গোলা পাগলের মতন আমি গুনাগারে দাওয়াত করছে, আল্লাহ গো এই মাহফিলটার ওসিলায় কবর স্তরের আজাব তুমি মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন বিদেশের বাড়িতে যারা আছে গো, যারা সহযোগিতা করেছে তাদের জান মাল তুমি আমানতে রাখো। পর্দানসীন আমার মা বোনদেরকে আবেদ সয়লেখা বানাইয়া দিও, রাবিয়া বসির জিন্দিগানি নসিব করে দিও, আল্লাহ নবী না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। আয় রাব্বুল আলামিন 1 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে, আল্লাহ আমার পোলা পানদেরকে পরীক্ষায় কামিয়াবি নসিব করে দিও, তারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দিও। আমার ভাই তারা তো আমার জন্য দোয়া চাইছে গো, এমন ভাবে যারা দোয়া চাইছে নাম ধরে বলবো গো তো আল্লাহ সবার জীবনের গোনাগুলো মাফ করে দিও। জীবনে কত কিছু দেখলাম, আমার নূরের নবীর চেহারা মুবারক দেখলাম রো, ওই নবীকে না দেখাইয়া মরর দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়ালা আলী ওয়া সাহাবী আজমাইন, মরে যাব দুঃখ নাই গো, মরণের কালে যার যার মসজিদ কেমন লাগে উজিলা করিয়া দয়াল নবীজি মায়ের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমার তালকিন জারি করলা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।